আসসালামু আলাইকুম। আমি এখন কম্পিউটার পাওয়ার সাপ্লাই দিয়ে একটি ইনভার্টার তৈরি করে দেখাবো। 12 ভোল্ট থেকে 220 ভোল্ট আউটপুট বের হবে। আপনারা 12 ভোল্ট দিয়ে 220 ভোল্টের কারেন্ট চালাতে পারবেন। এরকম একটা ইনভার্টার কম্পিউটারের নষ্ট পাওয়ার সাপ্লাই দিয়েই করা সম্ভব। আমি এখন করব, দেখেন কীভাবে করি। এটা হচ্ছে নষ্ট পাওয়ার সাপ্লাই সার্কিট। এই সার্কিট থেকে যন্ত্র নিয়ে আমরা ইনভার্টার তৈরি করব। এই দুইটা ক্যাপাসিটার দুইটা খুলে নেবেন, তারপরে এই ট্রানজিস্টার, এখান থেকে দুইটা ট্রানজিস্টার খুলে নেবেন, 13,007 দুইটা ট্রানজিস্টার। আর এই চপারটা খুলে নেবেন, এটা, আর এরকম একটা কয়েল খুলে নেবেন এই সাইডে থেকে, এই যে একটা কয়েল, এটা বা এটা। তারপরে দুইটা এখান থেকে রেক্টিফায়ার খুলে নেবেন, দুইটা রেক্টিফায়ার খুলে নেবেন। দেখেন আমি যন্ত্রগুলো খুলে নিছি, ওখান দেখেন এখানে কী কী যন্ত্র লাগবে। একটা চপার কম্পিউটার পাওয়ার সাপ্লাই থেকে খোলা, এখানে তিনটা, এখান থেকে দুইটা ট্রানজিস্টার নিতে হবে, তিনটা থাকে কিন্তু দুইটা লাগবে, 13,007 নাম্বারের ট্রানজিস্টার। এখান থেকে দুইটা 13,007 দুইটা ট্রানজিস্টার, দুইটা ক্যাপাসিটার, ক্যাপাসিটার নাম্বার হয়েছে 200 ভোল্ট, 330 ওহম 230 ওহম 200 ভোল্ট ক্যাপাসিটার, দুইটা ক্যাপাসিটার লাগবে। আর দুইটা রেক্টিফায়ার লাগবে, রেক্টিফায়ার দুইটা। এটা পাওয়ার সাপ্লাই থেকে খোলা, আর এটা হচ্ছে একটা কয়েল, ওই চপারের কাছ থেকে খোলা পাওয়ার সাপ্লাই থেকে। তারপরে রেজিস্ট্যান্স লাগবে 6টা রেজিস্ট্যান্সের, 2টা রেজিস্ট্যান্স 100 ওহমস, এই 2টা রেজিস্ট্যান্স, এই হচ্ছে 100 ওহমসের 2টা রেজিস্ট্যান্স, 2টা রেজিস্ট্যান্স 100 ওহমস, আর 4টা রেজিস্ট্যান্স লাগবে 470 ওহমস, এই 2টা ক্যাপাসিটার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ জয়েন্ট করে একটা লাইন বের করলাম। আর দুই সাইডে নেগেটিভ পজিটিভে আমরা রেক্টিফায়ার লাগাবো, এই আমরা পজিটিভের সাথে পজিটিভ লাগাইলাম। এখন আমরা রেক্টিফায়ারের সাথে আরেকটা তার লাগাইলাম, আমরা 100 ওহমসের রেজিস্ট্যান্স ট্রানজিস্টারের দুই সাইডে লাগিয়ে দেব। এই হচ্ছে ট্রানজিস্টারের বাম সাইডে লাগাইলাম,
এখন আমরা দুইটা ট্রানজিস্টরেরই মাঝখানে 470 ওহমস রেজিস্ট্যান্সে জয়েন্ট করে দিয়েছি। এটার মাঝখানের লাইন ওই ট্রানজিস্টরের বাম সাইড, এই সাইটের মাঝখানে থেকে এই সাইটের ট্রানজিস্টারের বাম সাইড কিন্তু একটা আরেকটার সাথে যেন লাইন না পাই সেজন্য ফাঁকা রাখ। এখন চপারের এই দুই সাইডে দুইটা তার ট্রানজিস্টারের মাঝখান থেকে আনব। এই ট্রানজিস্টারের মাঝখানে থেকে দিলাম, একটা ওই ট্রানজিস্টারের মাঝখানে দিলাম, বাম সাইডের দুইটার পরেরটা এইটার মধ্যে দেব পজিটিভ ভোল্টেজ প্লাস আর একটা তার লাগাব আমরা এই যে ট্রানজিস্টারের ডান সাইড থেকে। ট্রানজিস্টারের ডান সাইড থেকে ওই ট্রানজিস্টারের ডান সাইড এটা হবে নেগেটিভ ভোল্টেজ। এখন আমরা ক্যাপাসিটার দুইটা জয়েন্ট করে রাখছিলাম, এটা জয়েন্ট করব এই দুই ক্যাপাসিটারের মাঝখানে যে সিরিজ করছিলাম এখান থেকে যে লাইনটা এই মাঝখানেরটা এটা লাগাবো চপারের ওই সাইডে। এই যে চপারের এইটার মধ্যে লাগাইলাম আর রেক্টিফায়ারের মাথায় থেকে আমরা যেটা লাইন করছি এইটা লাগাবো চপারের এই সাইড। চপারের এই সাইড লাগাইলাম, এখন আমাদের এসি আউট বের হবে, এসি হবে আমাদের দুইটা রেক্টিফায়ারের মাথায় থেকে মানে ক্যাপাসিটারের দুই সাইড। নেগেটিভ সাইড এটা হচ্ছে রেক্টিফায়ারের পজিটিভ সাইড,
আমাদের ইনভার্টার কমপ্লিট হয়ে গেছে। দেখেন কিভাবে জয়েন্টগুলো করাইছি, আবার দেখাচ্ছি। এইটা আর এইটা 13,007 ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার দরকার নাই, এই দুইটা দিয়ে করবেন। এখানে ডান সাইড পিন আর বাম সাইডের পিন, দুই পিনে আমরা লাগাইছি 100 ওহমের রেজিস্ট্যান্স। এই একইভাবে এই ট্রানজিস্টারেও রেজিস্ট্যান্স লাগাইছি ডানে আর বামের পায়ের মধ্যে। এই দুইটাই লাগাইলাম। আর আমার 470 ওহমের রেজিস্ট্যান্স দুইটা একত্র করে এই রেজিস্ট্যান্স ডান সাইডের ট্রানজিস্টারের মাঝখানের পিন থেকে বাম সাইডের ট্রানজিস্টারের বামের পিন, আর 470 ওহমস আরও দুইটা রেজিস্ট্যান্স বাম সাইডের ট্রানজিস্টারের মাঝখানের পিন থেকে ডান সাইডের ট্রানজিস্টারের বামের পিন লাগাইলাম। এই হচ্ছে ট্রানজিস্টার দুইটার মাঝখানের দুই তার। আমরা চপারের বামের পিনে একটা লাগাইছি আর ডান সাইডের পিনের একটার পরেরটায় লাগাইছি, মানে এইটা আর এইটা যেখানে লাগানো হবে মাঝখানের নেগেটিভের সাথে দুইটা মাপে উঠবে, সেটা দেখে লাগাইতে হবে। আর এই যে আমরা বাল্বের সাথে এসি লাইন লাগাই নিলাম, এখন টেস্ট করব। এই যে এসি বাল্বটা জ্বলবে, দেখুন ভোল্টেজ দিলেই, এই আমরা ভোল্টেজ দিলাম বাল্বের মধ্যে ক্যামেরা ধরে দেখাইলাম, এই বাল্ব জ্বলছে, হয়ে গেছে আমাদের ইনভার্টার। অল্প খরচে নষ্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা ইনভার্টার তৈরি করলাম, অনেক কম খরচে, 100 টাকাও খরচ হবে না, একটি ইনভার্টার হয়ে যাবে। দেখেন আমরা করেছি, এখন এখানে ভোল্ট 12 ভোল্ট দিলেই এসি বাল্ব জ্বলবে, এই হয়ে গেছে। এই দেখেন আমি ভোল্ট সরাইলাম বন্ধ, 12 ভোল্ট কানেক্ট দিলেই বাল্বটি জ্বলছে, অনেক আলো বাল্বে দেখতেই পাচ্ছেন বাল্বটি জ্বলছে। আমরা নষ্ট পাওয়ার সাপ্লাই দিয়েই ইনভার্টার তৈরি করলাম। কাজটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ। আমি এখন আপনাদের এই নষ্ট পাওয়ার সাপ্লাইয়ের পার্টস দিয়েই একটি ইনভার্টার তৈরি করে দেখালাম, আর এই ইনভার্টার তৈরির ডায়াগ্রামটাও করে দেখালাম। অবশ্যই আমাদের কাজটি আপনাদের ভালো লাগবে, আর আপনারাও নষ্ট পাওয়ার সাপ্লাইকে এসি কারেন্ট জ্বালাতে পারবেন, বাল্ব জ্বালাবেন, মোবাইল চার্জ করবেন, অথবা সৌরবিদ্যুৎ প্যানেল থেকেও আপনারা এই ইনভার্টার ব্যবহার করতে পারবেন। যারা সৌরবিদ্যুৎ ব্যবহার করেন তারাও এই ইনভার্টার দিয়ে এসি কারেন্ট তৈরি করে চালাতে পারবেন।